সেদিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই লজ্জিত বেশা, আপনারা আমাকে মাফ করে দিন। না না না, কি কন দিয়াই, বৌমা বৌমা আসো, তোমার বাবারে ঘরে নিয়ে যাও। রাগ করে থাকতে পারলাম না রে মা, তুই তো ঠিকই রাগ করে রইলি, আমারে তো দেখতেও গেলি না। মাফ করছি বলেই তো চলে আসলাম, পোলাপান অন্যায় করলে বাপ মা কি আর রাগ করে থাকতে পারে, রাগ করছি এই জন্যে। তোরা পোলায় বিয়ে করলি কেন, আমাকেও জানাইতে পারলি না? তাই তো, যান বেসাব ঘরে যান। বৌমা, বড় বৌমা, কিছু নাস্তা পানির ব্যবস্থা করো মা, অনেক বড় মেহমান আসতে বাড়িতে। কত বড় মেহমান আসছে, হ্যাঁ যা তো অস্থির হয়ে গেছে। কই, আমার বাপ আসলে তো একটাও খোঁজ দেন না। আসতে বোমা আসতে, শুনবো তো। শুনুক, সেদিন যে আইসা এত বড় বড় কথা কয়ে গেল, আমরা সবাই ছোটল, আর আজকে আইসা দরদ দেখাইতে। এই ঘরে কেমনে থাকো, ঘরে তো কিছুই নেই দেখতেছি। বাবা, তুমি কি আমার অপমান করতে আসছো? না, তোর দুরবস্থা দেখতে আইছি, তার তিন বেলা ঠিক মতো ভাত পাস তো? বাবা, ওরা ফকির না। আচ্ছা, তা তোর জামাই এখন করে কি? বড় ভাইয়ের লোকে দোকানে বসে। বড় ভাইয়ের লোকে দোকানে বসে, এটা এটা কাম হইল? তোর জামাই তো ওই দোকানের কর্মচারী হয়ে আছে, কয় টাকা বেতন পাসে? কান্দিস না কান্দিস না, কান্দার মতো কিছু কই নাই। দুই দিন পরে তোর জামাই রে যখন তার বড় ভাই দোকান থেকে বাইর করে দিব, তখন কি হইব? শোন, তোর জামাই রে বলিস আমার সাথে দেখা করতে, দেখি কিছু করা যায় কিনা। মালের দিকে চাইলে তুমি কয়ে দিতে পারি, হারা দিন তুই কয় টাকা ব্যস্ত? তুমি কত আমি চুরি করছি? তোর আর দোকানে বহনে কাম নাই, বাইরা বাইরা, তোর দোকান থেকে বাইরা। আমি জানতাম তুমি এরকম একটা কিছু করবে, এর লিগে তো আমি বুঝতে চাই নাই। তুমি তো ডাক দিয়ে বহাইলা। হ্যাঁ, আমি তো তোর জোর করে ডাক দিয়ে বহাইছি, মনে করছিলাম তো বিয়ার পর ভালো হয়ে গেছো, কিন্তু তুই তো আরো বড় চোর হইছিস এখন। ভাইজান দেখো, মুখ সামলায় কথা কইব কইলাম। এই মুখ সামলায় কথা কও মানে, বাইরা তুই, বাইরা দোকান থেকে বাইরা, চোরের বাস্তা চোর, বাইরা দোকান থেকে। এই সাবধানে কথা কইবা, ভাইয়া সাবধানে কথা কইবা, চোরের বাস্তা চোর মানে কি? এই আমি যদি চোরের বাচ্চা হই তাহলে তুমি চোরের বাচ্চা। কি কইলে তুই, কইলি কি তুই? ওই হারাম দাদা, তুই তো দেখল পিড়া মুখ করে কই কি কবা করো, দেহি দেহি তো কি করো? ওই আমার বাইর করো মাকে, এই দোকানে কি তোমার একলার খেত বেতনের টাকা দিয়া দোকান করছে, আবার বড় বড় কথা কয়, শরম করে না? কি কইলি, কইলি কি? হারাম দাদা বাইরা, ওই বাইরা বাইরা, তো দোকান বাইরা দিব না, বাইরা বাইরা দিব না, বাইরা বাইরা দিব না, ভালো করে কইলা, ওই বাইরা 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 দিব না, বাইরা 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 বাইরা। জমিদারের মাইয়া নবাবজাদ, কি এমন কইছি, গায়ে একেবারে ফসকা পড়ে গেছে। আরে নবাবের বেটি, তোর বাপে যখন আয়া সবাই অপমান করলো তখন তুই কই আসিলি? আহ বউ, কইছে তো সেই সন্ধ্যা থেকে শুরু করছো, আর কত কি কন আপনি? হ্যাঁ কি কন, কি এমন কইছি আমি, সন্ধ্যা থেকে দরজা লাগায় বয়া রয়েছে, কয়দিন তো খুব কাম করলো, এখন কোনো কাম কাজ নাই, সব রং বুঝছেন, রং রং মা।
Oi, tu és a tua dama da caixa. Tu vais a mais te acunhar os gatos a mula de raio. Que isso é, vá? Que isso é, mãe? Tu és a, goza. Que goza, buca? Que isso é, quando é? Oi, tô chuchuré, silo. A mim que é bom coisa. Cheio de dizer, acho que lê. Acho que já tô cabra, vou recolher que lê. É com zebra mistinha, acho que lê. Aromni tomar boi gai fusca por regalo, dois lagai boi arrece. Tu me que gore essa? Ah, zau, zau, zau. Zau, tomar boi, que coxinha, e daí por aqui, por aquela mata, tu vai aqui. É que isso? Que isso é um coite para uma? Tu me amarra, papel, vai ir aqui. Ha, zau, 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 na que? Zai de que coidin, papel, vai ir aqui, papel, vai ir aqui, papel, vai ir aqui. Babi, a pique do barra vai ir aqui. Que? কি কইলি তুই বাজারের মহিলাদের মত তো চিৎকার করতেছেন কেন এই এই তুমি কি কইলে হ্যাঁ কি কইলে আমারে তুমি বাজারে মা ও মা দেখছেন এদিক আসেন এদিক আসেন আপনি কি কই আই সামনে তোর বাবা কি কই বাজারে মা আই আই বলি শুনলাম আমি এই পুষ্পা চুপ কর মা এই পুষ্পা এই তোর বাজারে আই তো কত বাবা আই তো কমি ভাই এক মিনিট এক বলো তুমি ছাই কি ও মা মা এ কি হইছে এই ও মা মা আমি নাকি বাজারে মায়া কি বুঝেন না বাজারে মায়া কেন কয় বুঝেন না আপনি বুঝেন না এই এই কি করছো তুমি ওরে কি করছো তুমি আপনি ওরে মারবেন নাকি মারুম মাই ঘাটটা ধরে বাইতে বার করছো মুত এই ভাই দাস মুখ সামলা এক কথা কইবা কইলাম জামান তুই আমার গায়ে হাত তুললি আমার গায়ে হাত তুললি আমার বউরে কি গো এই তুই এত বড় সাহস বউরে কই তুই মাই মাথা ওই আমার গায়ে হাত তুলছে তুই থামো মারি বাপ অত বড় গায়ে তো বউ নিয়ে আইছ কই অবস্থা যা বুঝলাম হোসেন ভাই তুমি তোমার ছেলে ঘরে আলাদাই করে দাও ভাগাভাগি না হইলে তো বিবাহের মধ্যে হাতাহাতি লাগিয়ে থাকবে ঠিক আছে ইতারে আপনারা যা ভালো মনে করেন করেন কি বলো কামাল মিয়া জি স্যার তাই করেন জামাল মিয়া তোমার কি কথা আমার কোনো আপত্তি নেই হোসেন ভাই কেমনে কি করবেন বলেন বিষয় সম্পত্তি তো আমার তেমন কিছু নাই আমার ছয়খানি জমি আছে তিনখানি তিনখানি কইরা অগত দুইজন রে আমি লেখা দিব আর বসত বাটি সেইটাও সমান ভাগ হইব যার যার ঘরে সে থাকবো আর হেরা যদি চায় উঠানের মাঝখান দিয়ে বেড়া দিতে তাও দিতে পারে আর আমার দুইটা গরু আছে সেই গরু দুটাও ওরা সমান করে ভাগ করে নিই ঠিক আছে গাই গরুটা আমি নেব কেন গাই গরু তুমি নেবা কেন ও দুধও খাইবা বাসুরও পাইবা না এই কথা কাটাকাটির দরকার নেই লটারি হোক যার ভাগ্যে যা জুটে এই কাগজ কলম আছে একটু দাও তো তোমার আব্বা আম্মারও কি ভাগাভাগি করে দিতে হইব আচ্ছা ঠিক আছে এখন থেকে মায় আমার লগেই থাকবো কেন মায়ের নিতে চাও কেন তোমার বৌমা যদি ইচ্ছা মতো কাজ করাইতে পারবে লিগা শুনলেন আপনারা শুনলেন ও কিরম করে কথা কইতেছে আচ্ছা ঠিক আছে কথা বাড়ায় লাভ নাই তোমাকে বাপ মারও লটারি করে দিই আমি আব্বারে বলছি
আচ্ছা আচ্ছা বিজয় তো আলাদা হয়ে গেল আর যেন জগা জাতি না শুনি ঠিক আছে তাহলে চলে নন্দ ভাই আসসালামু আলাইকুম বারে থাক আমি আবার আসুন মাইরে নিয়ে আমি ঘরে আসি আসেন মা ওই ঘরে আপনার কি কি জিনিস আছে ওইগুলো নিয়ে আনি ওইটা কই নিয়ে যাব সব নিয়ে যাবা আমার জিনিসপত্র আমি রাখুম কই
রাবেয়া, রাবেয়া ঘুমাইছ? রাবু, ও রাবু। আপনি এখনো ঘুমান নাই? না, ঘুম আসতেছে না, একটু বাইরে আসবা। এত রাইতে বাইরে মু? ওরা দেখলে আবার কি না কি মনে করে। ভাগাভাগি হইছে, তোমার লগে আমার সারা সারি তো হয়ে যায় নাই। একটু আসো, তোমার লগে আমার জরুরি একটু কথা আছে। আচ্ছা আইতাছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা। ঘুম আসতেছিল না, বিছানাটা খালি খালি লাগতেছিল। আজ 40টা বছর ধরে তোমারে ধরে আমি ঘুমাই, হাত বাড়াই দেখি তুমি নাই। আজ কতদিন বাদে আপনি আমার নাম ধরে ডাকলেন? হ, কামাল হওয়ার পর ঠিক আছে, তোমারে কামালের মা কামালের মাই কইতাছি। আচ্ছা রাবু, কামালের যেদিন জন্ম হইল সেই দিনের কথা তোমার মনে আছে? মনে থাকবো না কেন? আপনি চিৎকার করে আজান দিলেন, হালের গরু বেচা মিষ্টি কিনে আনলেন, গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াইলেন। আর জামালের জন্মের পর তুমি তোমার গলার হার বেচা মিষ্টি খাওয়াইলা। একটা মেয়ের কত শখ আছিল তোমার। হ, তারপরে তো আল্লাহ আর কোনো পোলা পানি দিল না। দেয় নাই ভালোই, এর লেগে কি মানুষ পোলা পাইনে জন্ম দেয়? আমাকে পোলা পাইন আমাকে বাদ করে দিল। আমরা যা করে জন্ম দিছি এরা আমাকে ভাগাভাগি করে দিল। আমরা আমরা কত আদর করে কত কষ্ট করে ওরে বড় করছি। না না, ওই কথা কইন না, তবু আল্লাহ ওগুলো সুখে রাখুক, ভালো রাখুক। ওরা ওরা সুখে থাকুক, ওরা ভালো রাখুক। শুনছেন, শুনছেন, আব্বা আমাকে কাঁদতেছে। কান্দ কান্দুক তারা, আমি আমার বাবা মাকে আলাদা করে দিচ্ছি, তারা কান্দবো না, কান্দু। জানার বাড়ি নিয়ে আসেন, আসতে আসতে, ওরা শুনবো তো। শুনবো না বাবু, ওরা শুনবো না। অগো কান নাই ওরা শুনে না, অগো চোখ নাই ওরা দেখে না, অগো কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই। এই শুনতেছ, কান থেকে আমার আব্বাই মায় কান্দে। কান্দবো না, কান্দবই তো, মায় পেয়ে ছোটবেলার থেকে আমার বাবা কত কষ্ট করে বড় করছে, আমরা দুই ভাই
আলাদা করে দিলাম, কাঁদবো না, কাঁদবো। মার বাবার ঘরে নিয়ে আসো তো। বাবা মা বাবা, তুমি আমাকে ভাগাভাগি করে দিলা কেন? আমাকে জুতা পিঠা করতে পারলাম না? তোরা তোরা এখন বড় হইছিস, তখনই কি আর শাসন করা যায় না? আমরা বড় হইতে চাই না, আমরা ছোটই থাকতে চাই। আমি এই ভাগাভাগি মানি না, থাকলে সবাই মিলে একলগে থাকুক, নাহলে আমি এই বাড়ি ছেড়ে যাবো গা। বাড়ি ছেড়ে যাবি গিয়া? যা তো দেখি তোর কত বড় সাহস হয়েছে, কত বড় বীরপুরুষ, কোথায় কোথায় খালি বাড়ি ছেড়ে যাবো গিয়া। তুমি তুমি এই ভাগাভাগি মানে নিলে গিয়া, আমার জুতা দিয়ে পিঠাইতে পারলো না, আমার মারতে পারলো না। বাবু না, কত বড় শেয়ার হয়েছে তোর সাথে আমি। বাবা মা, আমরা অন্যায় করে ফেলাইছি, তোমরা আমাকে মাফ করে দাও। বাবা মা, আমাকে ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও। আব্বা, সব দোষ আমার, আপনারা আমারে মাফ করে দেন। না আব্বা, সব দোষ আমার, আমারে মাফ করে দেন। না না, তোমাকে কারো কোনো দোষ নাই, তোমরা পোলা পাইন মানুষ, তোরা না বুঝাই এই সব করছো। বুড়ি আয় আয় আমার কাছে আয়, আমি করে বুঝাই কি হইতেছে। আমার সারা জীবনে এত খুশি দেওয়ার আমি কোনোদিন হই না।